এরা যদি সরকারি কর্মকর্তা থাকে আমাদের তো খোঁজখবর একটু লো নেবো

এক তারিখে রাত্রে আরো দুই তিনটা গরু অসুস্থ হয়ে পড়লো তারপরে আমরা পরের দিনই গেলাম আমরা ইসে গুলিস্তান গুলিস্তান থেকে ওখানে অভিযোগ জানালাম জানানোর পর বড় সারেরা ওই যে নিরন্দনে আসতে বললো মানে বড় ডাক্তার নিরন্দন নিরন্দন এসে চিকিৎসা করলো চিকিৎসা করার পরে আমাদের তদন্ত অনেক করুণ করুণ স্থিতি অনেক খারাপ নিরন্দন বলে যে টাকা লাগবে দশ টাকা লাগবে আমি চিকিৎসা করছি টাকা লাগবে তারপরে আমরা পাঁচ হাজার টাকা দিতে নিতে রাজি হয় না তারপরে অনেক বলার পরে টাকা দিলাম উনি যাওয়ার পরে একটা গরু সুস্থ ছিল মানে এক দু মধ্যেই মধ্যে দিবে ওই গরুটা পুরোটাই সুস্থ ওই গরুটারও চিকিৎসা করলো পাঁচটা গরু সুস্থ ছিল উনি যখন আসছে পাঁচটা গরু সুস্থ ছিল উনি যাওয়ার আধা ঘন্টা মনি যা মানে যাওয়ার স্বার্থ পারে নাই আধা ঘন্টা পরে ওই গাভীটা মারা গেল বেড়িবাৎ এলাকার খামারিরা বলছেন জরুরি অবস্থায় সেবা চাইলেও সরকারি চিকিৎসকরা একবার ভিজিটের জন্য চেয়ে বসেন এক থেকে দশ হাজার টাকা বেশিরভাগ সময় খামারে আসতে অনিহা প্রকাশ করেন তারা ওনারা আসে না ওনারা আসে ডাক্তাররা ঘরের ফোন দিলেও আসে সরকারি ডাক্তার খামার বাড়ি জসীম স্যরের ফোন দিলে বলে জি ডিজি সাহেবের ফোন দিল ডিজি সাহেবের ফোন দিলে আই জি স্যারের ফোন দেন এভাবে একজনের ওপরে একজন ফোন দিতে আমাদের গরু জায়গা মারা নিজের এখন এখন ভাইরাস আমরা তো ভাইরাস সরকারি ডাক্তার একমাত্র পরীক্ষা নিরীক্ষা করে করি মেডিসিন আমাদের দিতে পারে সরকারি ডাক্তার না এলে আমরা ভাইরাসের রোগ কিভাবে পাবো অনেক সময় খামারিরা বুঝতে পারার আগেই রোগাক্রান্ত হয়ে মারা যায় গবাদি পশু সরকারি চিকিৎসক ও কর্মকর্তারা খামারিদের সঙ্গে যোগাযোগ ও প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও বছরে একবারও তাদের দেখা মেলে না এই এলাকায় আমি জীবনে এই বছর গরু একবার আমি কোনোদিন এই ডিওলো দেখি নাই তারপরে আরো কর্মকর্তা বুঝি না এখন আমরা কোনোদিন আমরা হ্যাঁ ওই গরু মারা যাওয়ার সময় একদিন দুই দিন আসলো। এই দেখছি আর আসার কথা আর জিন্দিগি তো আসেনি এরা যদি সরকারি কর্মকর্তা হয়ে আমাদের তো খোঁজ খবর একটু লোক নেবো এরা নেয় না কেন আপনার এই করে। খামারিদের অভিযোগ সরকারি ভ্যাকসিন গুলো চিকিৎসক ও কর্মকর্তাদের কবলে বাধ্য হয়ে বেশি দামে বিদেশি ভ্যাকসিন কিনে ব্যবহার করেন তারা ভ্যাকসিন বলতে আমরা ভ্যাকসিন এখানে আমরা কোনো সরকারি ভ্যাকসিন পাই না আর আমি কোনোদিন সরকার বললো না সরকারি লোক যে আপনাদের ভ্যাকসিন আসছে এই সময়টা ভ্যাকসিন দিতে হইব নাহলে গরুর সমস্যা কারণ আমরা একটা ভ্যাকসিন আনি সাড়ে চার হাজার টাকা দেখি না ফ্রান্সের নাহলে রাশিয়ার এই ব্যতীত আর কোন আমরা ভ্যাকসিন কিনেই আনি সরকারি ভ্যাকসিন আমরা পাই না আমার একটা গুরু লাম্পি রুগে মারা গেল ডাক্তার ফোন দিলে ডাক্তার আসে না আমি যেত টুক পারছি নিজের ডা নিজে করছি গরুটা মারা গেছে এটা আমাদের খামারি লস না যদি সরকারি ডাক্তার আসতো লাম্পি রুগের ভ্যাকসিন দিত তাহলে তো আমার গরুটা মারা যাইত না আমার গরুটার দাম দুই লক্ষ টাকা ছিল একটা সার গরু ছিল কুরমারির জন্য গরুটা মারা গেল পশু চিকিৎসকদের অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে জানতে চাইলে বলেন এই বিষয়ে অবগত নয় তারা অধিদপ্তরের সীমিত সাধ্য থাকায় খামারিদের সব চাহিদা পূরণ করতে পারছেন না বলে জানান তিনি পর্যাপ্ত হান্ড্রেড পারসেন্ট যেটা বলে যে একেবারে এত গরু সেইগুলির সব ভ্যাকসিন আমরা বাংলাদেশে বানাই না তো এইগুলো অনেক সময় তারা নিজেদের নিজেরা উদ্যোগে বিদেশি ভ্যাকসিন অনেক সময় কিনে দেয় সেটা আমরা জানি একজন মাত্র আমার এখানে ভিএস এই যে আপনি বেরিভাত বলছেন বেরিভাত এলাকায় একজন ভিএস তো তার পক্ষে অফিস মেনটেন করে সব বাসায় অ্যাটেন্ড করা আমি জানি না সম্ভব হয় কি না কিন্তু তারপরে আমার উপসহকারী আছে কৃত্রিম প্রজনন আছে তারা সবসময় সেবা দিয়ে যাচ্ছে আমাদের সীমাবদ্ধতা তো আছেই আমাদের যেহেতু এত বড় এরিয়া আমাদের কর্মচারী কর্মকর্তার সংখ্যা কম সেই ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে কিন্তু আমাদের সাধ্যের মধ্যে আমরা সবটুকু করার চেষ্টা করতেছি না সেটা আমি জানি না সেটা আমার কাছে একদমই নাই আমাদের অফিসাররা আমি জানি না সেটা বেড়িবাদ এলাকায় গড়ে উঠেছে প্রায় দুইশোরও বেশি খামার খামারিরা বলছেন সরকারি চিকিৎসকদের অসহযোগিতায় অচিরেই সম্বলহীন হয়ে পড়বেন তারা